আসসালামু আলাইকুম, আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি বাঁধাকপির একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি বাঁধাকপি আমার পরিমাণ মতো টুকরোগুলো নিয়ে নিয়েছি। নিয়েছি আমি ডিম, আর নিয়েছি টমেটো, আর লাগবে আমার কাঁচামরিচ। আমি এবার বাঁধাকপিগুলোকে একদমই কুচি করে কেটে নিব। কুচি করে কেটে নিয়ে ধুয়ে ফিরে আসছি। দেখুন, আমি এরকম কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে মেখে একটু 5 মিনিটের মতো রেখে দিব। এই লবণ দেওয়াতে বাঁধাকপিটা নরম হয়ে আসবে এবং বাঁধাকপি থেকে যে পানিটা আছে সে পানিটাও বের হয়ে আসবে। বাঁধাকপিটার আজকে আমি ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই একটু হলেও ভালো লেগে যাবে। আমি আলপনাস কিচেনার ব্লগ চ্যানেল থেকে ওয়েলকাম করছি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য। দেখুন, 5 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি বাঁধাকপিগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে দেখুন কত পানি বের হয়ে এসেছে। এবার আমি এইভাবে পানিগুলোকে এভাবে চেপে চেপে বের করে নিব। নিয়ে এবার আবারও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়ো, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি। দিয়ে খুব ভালো করে আমি এই বাঁধাকপিটাকে মশলাটার সঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে একটা ডিম। ডিমটাকে এবার বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডিম বাড়িয়েও নিতে পারেন। এতো বাঁধাকপিটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি। আপনার কিন্তু স্টিলই ইউজ করতে হবে। নিয়ে আমি রান্নার সাদা তেল দিয়ে এভাবে আমি বাঁধাকপিটাকে এভাবে বিছিয়ে দিচ্ছি প্লেটের উপরে। দেখুন আমি কীভাবে বিছিয়ে দিয়েছি। এবার চুলায় চলে যাব। চুলায় একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্রেনার দিয়ে আমি এর উপরে প্লেটটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। বাঁধাকপিটা একদম সেট হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। নামিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে আমি বাঁধাকপিটাকে একটা চাকুর সাহায্যে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। আপনাদের পছন্দ মতো আপনারাও টুকরো করে কেটে নেবেন। কেটে নিয়ে আমি তেলটা দেওয়ার কারণে কিন্তু অনায়াসে উঠে যাবে, কোনো ভেঙে যাবে না, কোনো সমস্যা হবে না। এভাবে আমি সবগুলোকে টুকরোগুলোকে উঠিয়ে নিব। দেখুন সবগুলো টুকরো আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু পরবর্তী স্টেপে যেতে হবে। আবারও চুলায় চলে যাব। ডিম আর এই বাঁধাকপি রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর উপরে আমি বাঁধাকপি যে পিসটা করে রেখেছি সে বাঁধাকপি পিসগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিব। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে ভেজে নিব। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের কাছে কোথাও একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু করে লাইক করে দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইকে কিন্তু পারে অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে। আর অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না আপনাদের প্রিয় মানুষদের মাঝেও। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি আর একটু নামিয়ে নিয়েছি। এবার আমি আর একটু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ কুচি। এখানে আমি লবণ হলুদটাকে একটু পানিতে গুলিয়ে রেখেছিলাম সেই পানিটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে। এবার আমি পেঁয়াজের সঙ্গে মরিচটাকে এভাবে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা।
দিয়ে সামান্য পরিমাণ এখানে আমি মরিচ বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গরম মশলা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আবারও হাফ চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো। এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো, টমেটোটাকেও দেওয়ার চেষ্টা করবো, তাহলে অনেক বেশি মজাদার হবে এই তরকারিটি। দেখুন তরকারিটা থেকে আমার তেল বের হয়ে এসেছে, এ পর্যায়ে এসে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা বাঁধাকপিটা এর ওপরে দিয়ে দিচ্ছি। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন বাঁধাকপি ডিমের এই রেসিপিটি, অনেক মজাদার, যে কেউ পছন্দ করবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে আমি 2 মিনিট এটাকে রান্না করে নিব, দিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আজ এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।